বাংলাদেশের ক্রিকেটের রাজা, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এখন এক সংকটময় সময়ের মুখোমুখি। রাজনীতির মঞ্চে পদার্পণ করেই শুরুতেই খেয়েছেন এক বিশাল ধাক্কা। শেখ হাসিনা সরকারের পতনের পর আলোচনা এবং সমালোচনার ঝড়ে তিনি জর্জরিত হয়েছেন। এই পরিস্থিতিতে তার বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগও উঠেছে। আর এই সংকটের মাঝে সাকিবের জনপ্রিয়তার গ্রাফ ক্রমশই নিম্নমুখী। ফেসবুকে তার অনুসারীর সংখ্যা হু হু করে কমতে শুরু করেছে এবং এই সুযোগে বাংলাদেশের আলোচিত চিত্রনায়িকা পরীমণি তার জনপ্রিয়তার এক নতুন অধ্যায় যুক্ত করেছেন। ডানা কাটা পরী নামেই পরিচিত পরীমণি এখন ফেসবুকের শীর্ষে। গতকাল বিকেলের হিসাব অনুযায়ী তার অনুসারীর সংখ্যা 1,62,30,000 ছাড়িয়ে গেছে, যা একসময় সাকিব আল হাসানের দখলে ছিল। এখন সাকিবের ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা দাঁড়িয়েছে 1,59,61,000। তবে ক্রীড়া ক্ষেত্রে এখনও শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। তারপরে রয়েছেন মুশফিকুর রহিম, যার অনুসারীর সংখ্যা 1,38,73,000। এদিকে শোবিজের বিভিন্ন তারকা 1,00,000 অনুসারীর মাইল ফলক অতিক্রম করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ইত্যাদি খ্যাত হানিফ সংকেত এবং জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। এভাবে পরীমণির উত্থান ও সাকিবের পতন একটি করে নতুন গল্পের সূচনা করেছে, যেখানে জনপ্রিয়তার সিংহাসনে নতুন প্রতিযোগী উঠে এসেছে। সাকিবের রাজত্বে পরীমণির এই হানা যেন এক নতুন যুগের ইঙ্গিত।